সাদ্দামকে বাঁচাতে ঘুষ সেধেছিলেন গাদ্দাফি। ইরাকের সেনাশাসক সাদ্দাম হোসেনকে বাঁচাতে যুক্তরাষ্ট্রের ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন লিবিয়ার প্রয়াত রাষ্ট্রপ্রধান কর্নেল মুহাম্মদ গাদ্দাফি। আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ইরাকের বিচারক মুনি হাদ্দাদ এই দাবি করেছেন। তিনি বলেন, মার্কিনিয়া সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ড স্থগিত চেষ্টা করেছিলেন। 2006 সালে সাদ্দামকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া ইরাকের স্পেশাল ক্রিমিনাল কোর্টের উচ্চতর বিচারক ছিলেন হাদ্দাদ। ইরাকি রাষ্ট্রপতি জালাল তালাবানি সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুগ্রহ করেছিলেন, তবে আন্তর্জাতিক আদালতের রায়ের সংশোধন বা স্থগিত করার কোনো ক্ষমতা ছিল না। অবশ্য 2006 সালের 30 ডিসেম্বর ঈদুল আজহার দিনে কার্যকর হওয়ার সাদ্দাম হোসেনের মৃত্যু নিয়ে বেশ সমালোচনা করেছেন। অবশ্য 2006 সালের 30 ডিসেম্বরের ঈদুল আজহার দিনে কার্যকর হওয়া সাদ্দাম হোসেনের মৃত্যু নিয়ে বেশ সমালোচনা হয়েছে। হাদ্দাদ বলেন, ইরাকের আইনে ঈদের দিনে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো বিধান নেই, কিন্তু সাদ্দাম হোসেন জেল থেকে পালাতে পারে এমন যুক্তি দিয়ে সেটি অনুসরণ করা হয়নি। জুডিশিয়াল কাউন্সিলর অনুমোদিত বিশেষ আদালত সাদ্দাম হোসেনের বিচার কাজ চলে। জুডিশিয়াল কাউন্সিলর অনুমোদিত বিশেষ আদালতে সাদ্দাম হোসেনের বিচার কাজ চলে। হাদ্দাদ জানান, এই বিচার কাজে 35 জন বিচারক অংশ নেন। তারা যখন এই বিচার কাজ করেছিল তখন দেশটিতে চরম সংঘাত চলছিল, সেই সময়ে অনেক মামলারই বিচার বর্তমান সরকার করছে।